আমি তো একটা প্ল্যান করলাম যে ঈদের দুদিন পরে আমরা নাটোর গ্রিন ভ্যালি পার্কে বেড়াতে যাব। আর এখানে বিষয় হলো যে আমরা সদস্য 8 জনের উপর বেশি লোক না, বেশি ঝামেলা করার দরকার নাই। আমরা হারে খরচ যেন কম লাগে সেই ব্যবস্থা আমরা করবো, কারো কোনো কথা চলবে না। বিষয় হলো যে আমরা ঈদের দুদিন পরে নাটোর গ্রিন ভ্যালি বেড়াতে যাচ্ছি, তোমরা কি যাবে? হ্যাঁ আমরা অবশ্যই যাবো। ডালিম সফরে যাবে বেড়াতে? হ্যাঁ অবশ্যই। কত টাকা লাগবে? 600 টাকা লাগবে। যত টাকাই লাগুক যাব, একা আমাদের অনেক আছে, যাই শুধু সব। দাঁড়াও ভাই, বলেন বেড়াতে যাওয়া না? কত টাকা লাগবে? 600 টাকা লাগবে। কবে যাবেন? এই যে 2 দিন পরে যাবো। আমি আজকে গেলে আজকে রেডি, আমার কোনো সমস্যা নাই। ওকে ঠিক আছে, তাহলে রেডি থেকো কিন্তু। এই জানি জালিমের কি খবর? ওটা বলে লাগাতে আসনু, জালিম যাবে কনফার্ম। যাই দূরে যাবে এটা কনফার্ম। ও ফাইন, তাহলে সুন্দর হলো একটা। আগা তাহলে কিসে যাবে? দেখি সবার মতামত লিয়ে সবাই কি বলছে সেটাতেই যাবো। এত বললো যে গ্রিন ভ্যালি পার্কটা নাকি অনেক সুন্দর, আসলেই তো দেখছি অনেক সুন্দর। যেভাবেই হোক আমার অটোতে যাওয়া লাগে, কারণ অটোতে তো যাই আমরা 200 টাকা সেভ হবে। আর 200 টাকা সেভ করতে পারলে তুমি আর আমি ওখানে যে হোটেলে খাইয়ে বেড়াবো। হ্যাঁ কাকা বলেন। হ্যাঁ ওয়াসিম বলেন। আমরা তো দুদিন পর, ঈদের দুদিন পরে গ্রিন ভ্যালি বেড়াতে যাবো, তুই যাবি? হ্যাঁ যাবো, জীবনে বেড়ানো ছাড়া কিছু আছে? আচ্ছা ঠিক আছে, পরে ক্যাশ কুশ করিস না, গেলেই টাকা দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কনফার্ম। ঠিক আছে। হ্যালো রাহুল। হ্যাঁ ভাই, বেড়াতে যাবে? কোথায়? এই নাটোর গ্রিন ভ্যালি পার্ক। কবে যাবেন? ঈদের 2 দিন পর। হ্যাঁ যাবো, আমি এক পায়ে খাড়া। ওকে তাহলে সমস্যা নেই, তাহলে আমরা তো 6 জন হনু গ্রিন ভ্যালি পার্কে যাওয়ার লেগে। কে কে যাবেন? ডালিম, জাহিদুর আছে, তুমি আছো, আমি আছি, আর সবুজ আছে, আর হলো ওয়াসিম আছে। ও তাহলে কিসে যাবেন? সবার তো প্ল্যান করুন যে অটোতে যাবো একদম ভাবছি। আমরা অটো তো যাওয়া যাবে না, ট্রেনে যাবো না বাসে যাবো। যাওয়ার জ্ঞানে এত খালি গ্যাঞ্জাম শুরু হবে, কে চলো বিমানে যাবো তোমারে। যাই হোক, আমরা কোনো রাতে যাবো না, আমরা কাটা কাটা ভাড়া যাবো সবাই। ঠিক আছে ঠিক আছে। একটু কথা আছে, আমার লাভ কি? তুই আরেক যে বললি যে কাটা কাটা ভাড়া যাবো, ওখান থেকে টাকা মেসবে, আর টাকা না বেসলে আমরা কিভাবে খাবো ওখানে, বেড়াবো কিভাবে? তা তো ঠিক আছে, কিন্তু এরা যে বিভিন্ন জন বিভিন্ন মতে, যেমন সফরটা বাদ আমার জিরো হয়ে যাবে। প্ল্যান করছি আমরা, কারো কোনো কথা শুনবে না। এরা মনে হয় টাকা মারার ধান্দাতেই আছে, বুঝতে পারছি। এত সহজ লো, দেখি কিভাবে টাকা মারে। তুমি তো হরেক বললা কাটা কাটা যাবো, কাটা কাটা গেলে টাকা মারা যাবে? আরে কাটা কাটা হলে টাকা মারবো, সে বুদ্ধি আছে। তাহলে চলো। আরো 2 জন হইলে সবচেয়ে ভালো হয়, আমি একজনের ব্যবস্থা করব। তাহলে আমি একজনের ব্যবস্থা করবো হনি। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা ফাইনাল, আমরা তাহলে যাবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, কি খবর জাইদুর? কাকা তরিকুল যাবে বলিস? ওকে ফাইন। ডালিম লোক পাইছো? শাকিল যাবে বলিস? ওকে ভেরি গুড, মজা হবে প্রচুর। ওখানে নাকি সুইমিং পুল আছে? আমি যাইনি কোনোদিন, খালি ঘুরবো আর মজা করবো। জাইদুর কাকা, টাকার ব্যবস্থা করতে পারিনি, আমি যাইতে পারবো না। আর ওয়াসিমের কি খবর? ওয়াসিম তো বললো আর বন্ধুর সাথে নাকি কুণ্ঠে বেড়াতে যাবে। ডালিম, ওয়াসিম, জাইদুর কেউ যাবে না। আর ইয়ার খবর কি রাহুলের? রাহুলও তো অ্যাক্সিডেন্ট করে আর পায়ে ব্যথা পেয়েছে, মজা দেবে না।
ফিরে ফিরে বেড়া আসবো সেটা আমি হেরকলি মানুষ টুরে যাওয়ার প্ল্যান কর সব খতম বাই বাই টাটা গুড বাই গয়া।